খুশি হয়ে গেলেন যে আমাকে স্পেশাল কেয়ার করা হচ্ছে, এই স্যারের জন্য ভালো করে একটা প্লেট ধুয়ে দে, স্যারের জন্য ভালো করে একটু সালাদ দে। কিন্তু পরে আমি ফলো করলাম যে আরো অন্যদেরকে তো ভালো করে সালাদ দিচ্ছে আমাকে, যা কিন্তু শুধু ডায়লগটা আমার মনটাকে জয় করে ফেলছে। এবং স্যার কী খাবেন, আর কী সেবা দিতে পারে, এই এতটুকু কথার জন্য সে কিন্তু আপনার কাছ থেকে 20 টাকা 50 টাকা বকশিশও পাচ্ছে। তাহলে স্পেলিং ফেজ প্রয়োজন আছে সার্ভিসের ক্ষেত্রে, কাস্টমার কন্ট্রোলিং ক্ষেত্রে। নাম্বার টু হচ্ছে ই ফর এনার্জেটিক, আপনি সার্ভিস দিবেন কাস্টমার কথা বলবে, যদি আপনার নিজের শক্তি নিজের এনার্জেটিক না থাকে, দুর্বলতার মনোভাব নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু কাস্টমার তো আপনার কথায় অনুপ্রাণিত হবে না, কে ঠিক কিনা বলেন। তাহলে এনার্জেটিক প্রয়োজন আছে। আর ফর রিলেশন, কাস্টমার সাথে আপনার সম্পর্ক করতে হবে। আমি একটা ঘটনা আছে খুলনাতে, খুলনাতে আমি আমার এক আত্মীয় বাড়িতে যাবো, এক ফলের দোকানে গিয়েছিলাম। তো ফলের দোকানদার প্রথমেই 5 মিনিটের মধ্যে আমার সাথে সম্পর্ক করে ফেলছে, আমাকে সে একটা আম কেটে দিল, কিছু আঙ্গুর দিল, একটা চা এনে দিল, আর বলতেছে স্যার আজকের আঙ্গুরটা খুব ভালো, ডালিমটা অনেক সুন্দর হবে, এভাবে ফল ভরতেছে। ভরতে ভরতে প্রায় 3,500 টাকা ফল আমাকে, আমার টার্গেট হচ্ছে 700 থেকে 800 টাকা আমি ফল কিনব। কিন্তু তার আলোচনায় তার ব্যবহারে সে আমার সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করলো, আমি কিন্তু তাকে নাই করতে পারলাম না, সেগুলো আমাকে 3,500 টাকা ফল নিতে হয়েছে। কত হাজার টাকা ফল? 3,500 টাকা ফল। এরপর ডালিম দিয়েছে আমাকে প্রায় 4 থেকে 5 কেজি। তো ডালিম হচ্ছে সবগুলো সাদা। তা আমি যাকে নিয়ে গেছিলাম তাকে বললাম যে ওই বেটা আমাকে এত চাপাবাজি করলো, তুমি কে তাকে ধরবে যে কেন এই কাজটা করবে। ডালিমটা নিয়ে যখন তার সামনে গেল, ওই ভদ্রলোকে কথাই বলতে দিল না। ওই দোকানদার বলতে স্যার আসেন, স্যার আসেন, আপনাকে একটু মেহমানদারি করে, তাকে আরও প্রায় 2-4টা ফল দিয়ে মেহমানদারি করা বিদায় করলো। ওই ব্যক্তি আমাকে এসে বলতেছে স্যার আমি যে তাকে প্রতিবাদ করবো যে ডালিমটা যে খারাপ দিয়েছে সেই ভাজ আমি খুঁজে পেলাম না, কারণ সে আমার সাথে সেই আপনার মতো আপ্যায়ন করা শুরু করলো। তাহলে একটা কাস্টমার সাথে রিলেশন করলে প্রবলেম হলেও কিন্তু ওই প্রবলেমটা তখন আর আলোচনা থাকে না। এরপর হচ্ছে ভি, ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল অর্থ কী বলেন তো? হ্যাঁ, মূল্যবান, মানে আপনার সেবার মানটা অনেক স্মার্ট হইতে হবে, অনেক কি হইতে হবে, স্মার্ট হইতে হবে। এরপর আই ফর ইনস্পায়ার, আই ফর কি ইনস্পায়ার, ইনস্পায়ার মানে কি অনুপ্রাণিত, মানে আপনি এমনভাবে কথা বলবেন যা যাতে আপনার কথা সে অনুপ্রাণিত, পরবর্তী আপনাকে সে আবার দ্বিতীয়বার ডাকে, দ্বিতীয়বার কি ডাকে, সিকোর কমিটমেন্ট, প্রতিটা কমিটমেন্ট আপনাকে রক্ষা করতে হবে। আর ই ফর এনথুসিয়াস্টিক, সবসময় প্রাণ চাঞ্চল্য মানুষের জন্য চলতে হবে। তো আসলে এই সার্ভিসের মিনিংসটা শোনার পরে আমি সেদিন থেকে চিন্তা করলাম যে আমি যার সাথে কথা বলবো স্মাইলিং ফেস কথা বলবো, এনার্জেটিক নিয়ে কথা বলবো, আমি ইনস্পায়ার হব এবং ইনস্পায়ার করব, পাশাপাশি আমি কমিটমেন্ট রক্ষা করবো, এনথুসিয়াস্টিক প্রাণ চাঞ্চল্য মানুষের সাথে আমি চলবো। এই কমিটমেন্টে যখন আমি চললাম এবং মার্কেটিং শুরু করলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় বর্তমানে আমি প্রায় 2 কোটি টাকা আমি মার্কেটিং অ্যাকাউন্ট সেল করতেছি। কত কোটি টাকা? 2 কোটি টাকা। তা আমি বিশ্বাস করি যে টেকনিশিয়ান যারা, তারা যে কমিটমেন্টটা দিয়েছে, এই কমিটমেন্ট যে সার্ভিসটা দিবেন, এবং আমরা প্রত্যেকেই, আমরা সবাই তাদের এই সার্ভিসের যে কমিটমেন্ট তারা যেন রক্ষা করতে পারেন, এই কামনে আজকে আলোচনা আমি কিছু শক্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানাবেন টেকনিশিয়ানের সিইও সৈকত স্যার।